Ez az egy kis erős is maga. কেমন আছো সবাই? ড্রিমস উইথ সায়নির একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ওই সকাল 7:10 মতো বাজে, আমি মায়ের ছাদ বাগানে এসেছি একটু ফুল নেবো বলে ঠাকুরের, আর তার সাথে অনিশের যে খিচুড়িটা বানায় সেখান থেকে একটু পালং শাক লাগে সেটা নেবো বলে। সেগুলো তো নেবই। আকাশের অবস্থাটা দেখো, আমার তো বর্ষাকাল ভীষণ পছন্দের একটা কাল, কারণ গরমকালও আমার খুব একটা পছন্দের নাই, আর আমি তো একটু শীত কাতরে আছি, সেজন্য বর্ষাকালটা আমার ভীষণ ফেভারিট। আর এই দিকে দেখো, মা তরমুজ গাছ চাষ করেছে, দুটো তরমুজও ধরেছে। কেমন খেতে হবে বলতে পারছি না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে, বাড়িতে তরমুজ চাষ বলে কথা, ভীষণ ভালো লাগলো দেখে, অনেক দিন আসা হয় না। আর আমি চেষ্টা করি সবসময় অনিশের খিচুড়ির সবসময় অর্গানিক কোনো সবজি দেব বলে। ওই ধরে রাখো মায়ের এখানে কোনো গাজর, একটু আলু, একটু পালং শাক, মা এই পালং শাকটা সারা বছর চাষ করে অনিশের জন্য, সেজন্য এই পালং শাক যখনই আমি পালং শাক দিয়ে খিচুড়ি বানাই এখানেই আমি নিয়ে নিই। আর যতই তুমি বাজার থেকে নাও, যতই লবণ জলে ভিজিয়ে রাখো, একটুখানি তো এদিক ওদিক হয়, সেজন্য এটাই চেষ্টা করি আর কি। অনেকটা টাইম আজকে ছাদ বাগানে কাটালাম, খুব ভালো লাগলো দেখে। আর বৃষ্টির জলগুলো যখন ফুলের বা ফুলের পাতার ওপর পড়ে এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো, দেখো চোখ যেন জুড়িয়ে গেল। কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে তো হবে না, কাজ তো পড়ে রয়েছে, এখানে যতক্ষণ সময় নষ্ট করব ওইদিকে কাজের তত লেট হবে। চলো আগে খিচুড়িটা গিয়ে বসাই। এই যে চলেও এসেছি, একটুখানি গাজর, একটু আলু, একটু পালং শাক, আর আজকে মুগ ডাল দিয়ে আর চাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি, অন্যদিন মুসুর ডাল দিই, একটু জিরে গুঁড়োও দিই, কিন্তু প্রত্যেক দিন দিই না, একদম একটুখানি স্লাইট হলুদ দিই, এটাকে আমি তিনটে সিটি মেরে নিই। অনেকটা ফুল তুলেছি, কিছুটা মায়ের ছাদ বাগান থেকে তুলেছি, আর কিছুটা আমাদের বাড়ির পাশে যে বাগানটা রয়েছে সেখানে এখন প্রচুর ফুল হচ্ছে। স্নানও হয়ে গিয়েছে, এবার পুজোটা আমি সেরে নেবো। পুজো কি সারবো, এই দিকে দেখো ঘুম থেকে উঠে ওর ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, স্নানও হয়ে গিয়েছে, আমি যেহেতু পুজো করছি ওকেও পুজো করতে হবে। এখন আমি যা করব ও কপি পেস্ট সেটাই করবে। আমি যদি ঠাকুরকে ফুল দিই ও ফুল দিতে চাইবে, আমি যদি ঠাকুরকে সিঁদুর পরানোর চেষ্টা করি ও সেটাই করবে, একদম আমার কপি পেস্ট হওয়ার চেষ্টা করবে। যাই হোক, ওর পাপাকে একটু রাখতে দিয়েছি। আর ওই মা ম্যাড্রাস থেকে, আই মিন ভেলোর থেকে যে ধূপকাঠিগুলো এনেছিল সেগুলো এখনও রয়েছে, ওই একটা একটা করে জ্বালি, এত সুন্দর একটা স্মেল হয় না, মানে অ্যারোমা গোটা বাড়িতে, কি বলবো। যাই হোক, সারাদিনের মধ্যে অনিশের খাবারটা, ঠাকুরের পুজোটা, এই কিছু কিছু জিনিস হয়ে গেলে আমার মনটা শান্তি, তারপর টুকটুক করে একটু রান্না করে নিলেই হয়ে যাবে, বাকি তো পড়েই রইলো আমার কাজ। আর এই দিকে দেখো, ঠাকুরকে সিঁদুর ছোঁয়াছিলাম, ওকেও সিঁদুর পড়তে হয়েছে, ওই যে বললাম না। যাই হোক, এখনও একটু দিদুনের সাথে পাশে পাশে বসে খেলুক, আমি ওইদিকে আমার টিফিন করব। টিফিনে যদিও আজকে একটু চাউমিন বানিয়েছিলাম দুজনের জন্য নিয়ে নিয়েছি, এবার একসাথেই খেয়ে নেবো একই থালার মধ্যে, একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছে। ওইদিকে ভাতটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি একটু চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছটা ভালো মতো ধুয়ে নিয়েছি, এবার একটু লবণ হলুদ মাখিয়ে রাখলাম, কারণ একটু স্মেল লাগলে একটুখানি ভিনিগারও অ্যাড করা যেতে পারে, আমাদের ভালোই লাগে স্মেলটা, সেজন্য কিছু অ্যাড করি না। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। একটু কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল ভীষণ ভালো লাগে, আবার পটল আলু দিয়েও চিংড়ি মাছ ভালো হয়, কিন্তু আজকে কুমড়ো পটল আলু তিনটে দিয়েই একটুখানি তরকারি বানাবো, একটা তরকারি দিয়েই গোটা ভাতটাই খাওয়া হয়ে যাবে, এভাবেই বানানোর চেষ্টা করব। চিংড়ি মাছটা ভেজে রাখার পর ওই তেলেই একটুখানি পটলটা সাঁতলে নিচ্ছি, আর এদিকে আমি কুমড়োটাও কেটে নিয়েছি। আমি কখনও রান্নার মাঝে মাঝে এদিক ওদিক না গিয়ে রান্নাঘরেরই পুরো কাজ করার কমপ্লিট করি, আগে থেকে জোগাড়ের কোনো ব্যাপার নেই, হয়তো পটলটা সাঁতলাচ্ছি, কুমড়োটা কেটে নিলাম, আলু সাঁতলাচ্ছি, অন্য কাজটা করে নিলাম, এভাবে আমি এক দেড় ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট করে ফেলি। যাই হোক, ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার দিয়ে নিলাম, এটা ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। আর আমি এদিকে একটা মশলার পেস্ট রেডি করেছি, একটা পেঁয়াজ, তিনটে রসুনের কোয়া, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, এই এবার এটা আমি অ্যাড করে দেব। তার সাথে আমি অ্যাড করব একটুখানি জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ আর লবণ, এটা এবার ভালোভাবে আমি কষিয়ে নেব।
প্রত্যেক দিনই একটু তেল কম দিয়ে রান্না করি, যেহেতু আজকে একটাই খাবার, একটু খারাপ হয়ে গেলে খেতে পারবে না, সেজন্য তেলটা একটুখানি বেশি দিয়েছি। ব্যাস হয়ে গিয়েছে। এবার প্রত্যেকটা জিনিস যেমন কুমড়ো, পটল, আলু আর চিংড়ি মাছটা একসাথে কষিয়ে নেব। আলুটা ভাতেই সেদ্ধ দিয়েছিলাম, সেটা একটু পিস পিস করে কেটে নিলাম। আর এদিকে জল দিয়ে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এটা একটু ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। এটা খেতেও যেমন ভালো হয়, একটা পদ দিয়েও খাওয়া হয়ে যায়, সবজিটাও খাওয়া হলো, সব রকম একসাথে হয়ে গেল, মানে একটা কম্বিনেশন বলতে পারো। যাই হোক, এর আগের দিন তো চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম। এক এক দিন এক এক রকম, আমার কোনো প্ল্যান থাকে না আমি কী বানাবো, আমি কিচেনে এসেই সমস্তটা কয়েক সেকেন্ডের মধ্যে প্ল্যান করে ফেলি আজকে কী বানাবো। যাই হোক, ওই দিকে আমার রান্না হয়ে গিয়েছে, একটুখানি চিংড়ি মাছ অনিশকে খাওয়াচ্ছি। খাওয়াবো কি, ও তো মাখতেই ব্যস্ত। যাই হোক, চিংড়ি মাছ ওর ভীষণ ফেভারিট, একটু একটুই দিই, বেশি ফেভারিট ওর চিকেন, ওই যে ব্রেড পিসগুলো যেটা হয়। আর মাছটা সেরকম খেতে চায় না, কিন্তু চিংড়িটা ভীষণ ভালো খায়। ওই দিকে অনিশের খাওয়া হয়ে গিয়েছে, এবার বাবা দোকান থেকে চলে এসেছে, বাবাকে খেতে দিয়ে দেবো। একটু ভাত, একটু তরকারি আর একটু স্যালাড। শশা খেতে চায় না, শশা আমি সকালবেলায় মুড়িতে দিই, এখন একটু পেঁয়াজ কেটে দিয়ে নেব। আর ওইদিকে আজকে আমার একটা ভিডিও রয়েছে, তাড়াতাড়ি করে খেতে দিয়ে ভিডিওটা বানাতে যাব। এই যে ভিডিও শ্যুট হয়ে গেল, এবার চলছে ভিডিওর লাস্ট ক্লিপ। অনেকটা স্ট্রাগল করতে হয়, কিন্তু চেষ্টা আমার শেষ অবধি চলবে বলতে পারো। যাই হোক, মামা আমার একটু চিকেন কষা দিয়েছে। চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখানকার জন্য।